নিউজ রিপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আপনারা যাকে দেখতে পাচ্ছেন মিলন সাকিদার, যিনি এর আগে নিউজ রিপোর্ট চ্যানেলে দুইটা গান বলেছে এবং একটি ব্যাসিও বাজিয়েছে, তো সে তার আজকে তার দলকে নিয়ে নিউজ রিপোর্ট চ্যানেলের সামনে সুন্দর একটি গান পরিবেশন করবে। আর সেই গান পরিবেশন করার জন্যই নিউজ রিপোর্ট টিম ছুটে এসেছে তার কাছে। আপনি এখন কি গান বলবেন? মানুষের মনে এত পাগল কেন, পাগল মন, এই পাগল মন সম্বন্ধে আপনি একটা গান বলবেন? বন্ধুরা, পাগল মন সম্বন্ধে একটা গান শুরু হয়ে যাবে, আপনারা দেখুন, শুরু করেন। ও পাগল মন, মন রে, ও মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মন রে বুঝাইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, আশি তোলাই শের হলে চল্লিশ রে মন, মনে মনে এক না হলে মিলে না ওজন, পাগল মন রে, মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, আমি বাকি আমার মনটা বাকে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, আমি চাই আমার যত মন রে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে, আশি তোলাই শের হলে চল্লিশ রে মন, মনে মনে এক না হলে মিলে না বোঝন, পাগল মন রে, মন কেন কথা বলে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে, আমি বাকি আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মন রে বুঝাইতে, পাগল মন রে, মন কেন কথা বলে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে, আমি চাই আমার মন রে যত বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে, মন কেন কথা বলে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে, পাগল মন, মন রে, মন কেন কথা বলে। বন্ধুরা, মিলন সাকিদার আপনাদের মাঝে। এখন একদিন মাটির ভিতরে হবে ঘর এই গানটি পরিবেশন করতে যাচ্ছে, তো তার কণ্ঠ কেমন লাগে এবং তার বাজনাটা কেমন লাগে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বান্ধ দালান ঘর রে মনামা, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন
এতক্ষণ পর্যন্ত আপনারা মিলনের গান শুনলেন। গানটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদি কমেন্টে আমরা দেখি তার গান আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তাহলে পরবর্তীতে নিউজ রিপোর্ট চ্যানেল টিম তাকে নিয়ে আরও ভিডিও নতুন নতুন তৈরি করবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম মহিউদ্দিন।